জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে দলটিকে উৎখাতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। পোস্ট দেওয়ার পরপরই একদল মানুষ জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই জাতীয় পার্টি যারা বিগত তিনটি নির্বাচনে এই স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছে, দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। লাইভ টক শোতে মারামারিতে জড়ালেন দুই রাজনীতিবিদ, বিতর্কিত এই কাণ্ড ভাইরাল, সামাজিক মাধ্যমে সৃষ্টি হয়েছে হাস্যরসে। প্রিয় দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর। এবার আওয়ামী লীগের দালাল জাতীয় পার্টির অফিসে কঠিন ভাঙচুর করা শুরু করে দিয়েছে, এমনকি জিএম খাদেরকে হত্যারও চেষ্টা করছে। দর্শক শ্রোতা, অবশ্যই এই জিএম খাদের কিভাবে পালিয়ে এলো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, বিস্তারিত আছে সম্পূর্ণ ভিডিওতে। তো ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন, হাসিনা রাফে ভোট করেছে, আরে মে তখন তো হইতো আর ওখানে না গেলে, আরে মে বলছেনটা ফালতু কথা, আরে নিয়ে বলেন, আরে নিয়ে কি কি আপনি, আরে নিয়ে কি আপনি কি আমারে নিয়ে আপনি কথা কি বলেন, আরে মে এর আগে পক্ষতে আপনি বলছিলেন যে কথা মতো কথা বলবেন না, আপনি তো কথা কি আরে নিয়ে কি আগে মাঠে যান, তারপর কথা বলেন। জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ সবগুলি করেছে তারা, শুধু 14 সালে নির্বাচন আসে নাই, যেটা 174টা, এবং হাসিনা বলছিল যে ঠিক আছে ভাই আপনি চর্চাটা না করলে হয় না, আপনি যদি আপনি থাকতে পারবেন, আমি আপনি বলেন এরশাদকে নিয়ে চর্চা করি, এরশাদ যদি জাতীয় পার্টি 14 সালে নির্বাচনে না যায় আপনি ফোরাম নিয়ে কথা বলেন, এরশাদ হইতো শুনেন 91 সাল থেকে 96 সাল বড় নির্বাচন হইতো, জাতীয় পার্টি 14 নির্বাচনে না গেলে নির্বাচন হতো না, আপনারা হাজিরা থাকতো, আপনি বলছিলেন যে কথা মতো কথা বলবেন না, মাঠে যান, তারপর কথা বলেন, মাঠে আছে জাতীয় পার্টি, আছে মাঠে, যা আছে জনগণ আছে, আপনি নির্ধারণ করবেন, আপনি নির্ধারণ করবেন, অবশ্যই আছে, ফালতু লোক, ফালতু লোক তো আপনি, এখন যে ফালতু বলতো এইসব কেন কি কথা বলতেছেন আপনি, একটু মজার ভাই আপনি বিএনপি এর আলোচনা, আপনার বিএনপি করার রাইট নেই, আমি কোন বিএ হ্যাঁ এরশাদের মন্ত্রিত্ব করছে কাদের, এরশাদের মন্ত্রিত্ব করছে চূর্ণ, হ্যাঁ করলে ওরাই বুঝবো বুঝবো, এটা চূর্ণ মামলা হইছে, আরে চূর্ণ প্রতিহত দিব, আপনি হলেন চূর্ণ চাকর, আপনি হচ্ছেন কাদের যে চাকর গিরি করেন, আপনি হইতে চাকর, আমরা লয়ার, আমরা চাকর না, আমি আপনি যে গানাবাজনা দিয়ে বিএনপি করেন সেই গানাবাজনার দল আমরা, হ্যাঁ আমি ভ্যাটবারের প্রেসিডেন্ট, পুরো বাংলাদেশের সরকারের রাজস্ব আহরণের ক্ষেত্রে আমার অবদান আছে, জাতীয়তাবাদী ছাত্র দল এরশাদকে আমরা তাড়াইছে, আমরা তাড়াইছি এরশাদকে, তাড়াইছে তারাই, আবার এই আপনি বুঝা নি কারে, হ্যাঁ তারাই তো পরে এরশাদ মিলতে চাইছেন, এরশাদ আবার আবার এখানে এখন কথা বলতে বিএনপি সম্বন্ধে আপনি বলবেন না কেন, এটা বিএনপি না, এটা বলা হয়েছে যে এইটা 18 সালে করা হয়েছে, যখন এটা বলা হয়েছে যে দোষী তাই বলে, আমরা আমরা আলোচনায় থাকি, আলোচনার বিষয় থাকি, পাচ্ছ যারা বিগত তিনটি নির্বাচনে এই স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছে, দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে, সেই জাতীয় পার্টির এই বাংলাদেশে থাকার অধিকার নেই,
আমরা মনে করি যখন শেখ হাসিনা ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেয় তার আগে 14 দলের সাথে বৈঠক করা হয়েছিল বৈঠকের মাধ্যমে শেখ হাসিনা ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে এবং তার ফলে ছাত্র জনতাকে এইভাবে শেখ হাসিনা গণহত্যা চালাতে পারছে আমি সেই জন্য বলতে চাই বাংলার মাটিতে তাই হবে না दर्शक मूलत घंटा खानेक आगे एलाकाय घटनार सूत्रपात मूलत जातीय पार्टी सह आवामी लीगेर जरा दोषर छिल जरा विगत समयगुलोते आवामी लीगेर संगे निर्वाचने अंश नियेछिल तादेर বাংলাদেশ থেকে আসলে রাজনীতি করা যাবে না এমন একটি ইস্যু নিয়ে মূলত একটি দল এখানে মিছিল নিয়ে আসে এবং আসার পরে এখানে কিছুটা দুই পক্ষের মধ্যে এখানে হয়তো দলীয় কার্যালয়ে বেশ কয়েকজন ছিল তাদের সঙ্গে হয়তো কিছুটা বিতণ্ডার ঘটনা ঘটে এরপরেই মূলত এই যেই দলটি এসেছিল মূলত এখানে মিছিল নিয়ে তাদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন বিশেষ করে হাসনাত আবদুল্লার কথা যদি বলি তিনি কিছুক্ষণ আগে আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে ঘেরাও করা হবে এই জাতীয় পার্টির বিজয়নগরের যে জাতীয় পার্টির অফিস সেখানে তিনি অভিযোগ করেছিলেন যে তাদের বেশ কয়েকজনকে অস্ত্র শস্ত্র নিয়ে জাতীয় পার্টির কেউ হামলা করেছে এরকম একটি অভিযোগে স্ট্যাটাস দিয়েছিলেন তারপরেই মূলত এখানে আসলে বৈষম্য বিরোধীর যারা রয়েছেন তাদেরকে আসতে বলার আহ্বান জানানো হয় পরের আরেকটি স্ট্যাটাসে এবং তারপরেই দেখা যায় যে জাতীয় পার্টির যে এখানকার যে কার্যালয়টি রয়েছে বিজয়নগরের অর্থাৎ জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে এবং আগুনটি বেশ কিছুক্ষণ ধরে জ্বলছিল এবং 5 থেকে 7 মিনিট আগে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসে এবং ওই ইউনিটটি এসে এখানকার যে আগুন আমরা আসার পরেও এখানে কিছুক্ষণ আগেও আসলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি সেই আগুনটি 5 মিনিট আগে নিয়ন্ত্রণে এসেছে এবং এখন পর্যন্ত এখানে যারা আসলে বিক্ষোভ করছিলেন এবং বিক্ষোভ সেই বিক্ষোভগুলো কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং তারা বারবার বলার যে বিষয়টি বলার চেষ্টা করেছিলেন যে বিগত তিনটি যে নির্বাচন সেই তিনটি নির্বাচনে এই জাতীয় পার্টি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলোর সহযোগিতার কারণে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পেয়েছে এবং তারা আসলে এই যারা আওয়ামী লীগ সন্ত্রাসীরা রয়েছে সেই সন্ত্রাসীরা তাদেরকে এখানে জড়ো করা হচ্ছে এই জাতীয় পার্টির অফিসে এবং তারা এখনও এই যে জাতীয় পার্টির যে অফিস কার্যালয় সেই কার্যালয়ের ভিতরে রয়েছে তারা চান যে পুলিশের সহায়তায় পুলিশ এখানে আসুক অভিযান চালালে এখানে অস্ত্রসহ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের পাওয়া যাবে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা এখানে বিক্ষোভকারী যারা বিক্ষোভ করছিলেন তারা এখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের যে লোগোটি রয়েছে সেই লোগোটি ভাঙচুর করছিলেন কেউ উপরে উঠে জাতীয় পার্টির যে এখানে সাইনবোর্ডটি রয়েছে কার্যালয়ের সামনে একজন নিশ্চয়ই দেখা যাচ্ছে জাতীয় পার্টির যে এখানে চারতলা ভবনটির উপরের যে মূলত সাইনবোর্ডটি বড় আকারের সেই সাইনবোর্ডটি আসলে এখন এই মুহূর্তে নামানোর চেষ্টা করছেন প্রথমে একজন তারপরে তাকে সহায়তা করার জন্য মূলত আরও 3 জন উঠেছেন মোট 4 জন উঠে এখন এই মুহূর্তে এই যে সাইনবোর্ডটি রয়েছে সেই সাইনবোর্ডটি ভাঙার চেষ্টা করছেন মূলত প্রথমে আগুন দেয়া হয়েছে আগুন আধা ঘন্টার মতো আসলে এই জায়গায় জ্বলছিল সেটি জ্বলার পর সেটি ভেতরে কতটুকু কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা ভেতরে কী কী পুড়ে গেছে সেটি এখন পর্যন্ত আসলে বলা সম্ভব হচ্ছে না কারণ ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এরপরে মূলত এখানে যারা বিক্ষোভ করছেন তারা এখনও এখানে এই বিক্ষোভ তাদের অব্যাহত রয়েছে ভাঙচুর অব্যাহত রয়েছে সামনের যে জাতীয় পার্টিকে জাতীয় বেইমান আখ্যা দিয়ে দলটিকে উৎখাতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করেন পোস্ট দেওয়ার পরপরই একদল মানুষ জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে
ওই পোস্টে তিনি লিখেছেন, রাজু ভাস্কর্য থেকে 8:30 মিনিটে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করব, জাতীয় বেঈমানদের নিশ্চিহ্ন করতে হবে। এর একটু আগেই আরেক পোস্টে জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান বলে আখ্যা দেন হাসনাত। ওই পোস্টে দলটিকে উৎখাতেরও ঘোষণা দেন তিনি। হাসনাত বলেন, জাতীয় বেঈমান এই জাতীয় পার্টি অস্ত্র শস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, এবার এই জাতীয় বেঈমানদের উৎখাত নিশ্চিত। সতর্ক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি মনে করি ডক্টর ইউনূসের পরম বন্ধু হিসাবে, পরম স্বজন হিসাবে সত্য কথা বলেছেন ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে আপনি সতর্ক হন ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস আপনি সতর্ক হন। এই সতর্ক উচ্চারণ করেছেন তিনি স্বজন হিসাবে, ডক্টর ইউনূসের শত্রু হিসাবে নাই। সংকটের মধ্য দিয়ে গত 17 বছর পার হয়েছে, পার করেছে, এবং আমাদের জন্য প্রতিদিনই সংকট ছিল, আমাদের জন্য প্রতিদিনই ছিল। চৌধুরী আলম, ইলিয়াস আলী, এদের মতো কেউ না কেউ ভাগ্য বরণ করেন কিনা, আমরা এটা এইরকম একটা পরিস্থিতি আমরা পার করেছি। একটা নাম্বার টু হচ্ছে যে ছাত্রদের যে অবস্থানটা, তারা যা খুশি তাই করবেন, যেখানে খুশি সেখানে তাই করবেন, যাকে খুশি গিয়ে প্রিন্সিপালকে গিয়ে বলবেন যে নেমে যাও চেয়ার থেকে, নেমে যাবে আইসা হাইকোর্টে আইসা বলবে কয়জন যে নেমে যাও, বিচারপতিরা নেমে যাবে। এটা মানুষ আপনার বুদ্ধিমত্তাও বুঝে চালাকিটাও বুঝে। আপনি ছাত্ররা অনেক কিছু করেছে যেটা যেটা দেশের জন্য ভালো হয়েছে, যেটা মানে শুরুটা তো ছাত্রদের দিয়ে, তারপরে বিচারপতির বিষয়টা তো বিচারপতি কু করার একটা সম্ভাবনা ছিল, সেখান থেকে ছাত্ররা উদ্ধার করেছে। আমি আপনাকে বলি ভালো অনেক কিছু করেছে, এই ভালোটা যদি অতিরিক্ত করে কোনো কিছু অতিরিক্তটা ভালো না। আপনাকে মিরপুরে মিরপুরে যে মিরপুর থেকে যে লক্ষ লক্ষ মানুষ আপনি দেখছেন, ডেমোগ্রাফিক আপনি এটা দেখেন, চেহারাটা দেখেন, ওখানে ছাত্রই নাই, কিছুই নাই। উত্তরা থেকে যে লোকগুলি আসছে ওখানে কোনো ছাত্রই নাই। আপনি যাত্রাবাড়িতে যে লোকজন মৃত্যুবরণ করেছে দেখবেন ওখানে কোনো ছাত্রই নাই। তো আপনি বলতে হবে পুরো বাংলাদেশের জনগণ এই কাজটা করেছে, এবং জনগণের সাথে কারা সংগ্রাম করেছে গত 17 বছর এটা বাংলাদেশের মানুষ জানে এবং বুঝে। আপনি ছাত্রদেরকে খবর দিয়ে গণভবনে নিতে হয়েছে, অথচ এর আগে গণভবনে হাজার হাজার লাখ লক্ষ লক্ষ মানুষ ওখানে পৌঁছে গেছে, গণভবন দখল হয়ে গেছে। তো এই বিষয়টাকে দিয়ে ছাত্রদেরকে লেলিয়ে দেওয়া, পাঠিয়ে দেওয়া বিভিন্ন জায়গায়, এবং এর পরের দিন বলে দেওয়া যে ছাত্রলীগ নিষিদ্ধ, পাঁচটা দাবি দেয় দিল ছাত্রদের। আমি এর আগে আপনাদের আপনাদের এখানে সরকার লেলিয়ে দিচ্ছে, ডক্টর ইউনূস লেলিয়ে দিচ্ছে, ডক্টর ইউনূস আমি বলবো এই এইসব এইসব চালাকি না চালাকি বাংলাদেশের মানুষ বুঝে। ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষ মাতার মুকুটের মতো সম্মান করত, এখনো করে, নিজেই পারে, এখনো করে, এখনো করে। ছাত্রকে কেন লেলিয়ে দিচ্ছে, করেন কেন, করেন কেন, এটা কোশ্চেন। উনি নিজে পারেন, যেমন আজকে বলে দিয়েছেন যে আমরা দিল্লি থেকে হাসিনাকে ফেরত চাইব না, সম্ভব বিজয়নগরে চলে আসবেন, বিজয়নগরে এই মুহূর্তে আপনারা চলে আসবেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনাব হাসনাত আবদুল্লাহ সাহেব তিনি রিকোয়েস্ট করেছেন বিজয়নগরে, কেন কি বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা দ্রুত বিজয়নগরে আসবেন। বাংলাদেশে ফেসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর জাতীয় পার্টি, আপনারা জানেন এই জাতীয় পার্টির ছদ্মবেশে আওয়ামী লীগ ঢাকা শহরে আজকের এই মুহূর্তে বিজয়নগরে সন্ত্রাসী আচরণ শুরু করেছে। বিজয়নগরে এই মুহূর্তে তারা অস্ত্রের মহড়া দিয়েছে, আমাদের ভাইদের উপরে আক্রান্ত করেছে, আক্রমণ করেছে, তাদেরকে বিভিন্নভাবে সেখানে আক্রমণ করে তাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে। বিজয়নগরে অস্ত্র সহ এই মুহূর্তে জাতীয় পার্টির নামে ছদ্মবেশে আওয়ামী লীগরা মিছিল করছে। আপনারা জানেন বাংলাদেশে যতগুলো মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, যা কিছু হচ্ছে, সবগুলো আওয়ামী লীগ শুধুমাত্র পোশাক পরিবর্তন করে এগুলো করার জন্য রাস্তায় নেমেছে, পার্শ্ববর্তী একটি দেশের থেকে উস্কানি নিয়ে তারপরে আমার দেশকে অস্থিতিশীল করার জন্য এই গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। বাংলাদেশের কোনো প্রান্তে কোনো জায়গায় আওয়ামী লীগ যেমন থাকবে না, আওয়ামী লীগের কোনো দোসর জাতীয় পার্টির নামে হোক কিংবা 14 দলের নামে হোক, কোনো নামে এই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। আজকের বাংলাদেশে তারা খুনি, তারা লুটেরা, তারা সন্ত্রাসী, তারা মানুষকে মেরেছে, তারা মানুষদেরকে হত্যা করেছে। গত 16 বছর পর্যন্ত বাংলার কোনো জনগণের পক্ষে এই দলটি থাকেনি আওয়ামী লীগের সাথে দোসরগিরি করে। আগামীকালকার আবার জাতীয় পার্টি বাংলাদেশে দু একদিনের মধ্যে সমাবেশ করতে চায়, মূলত এই সমাবেশ জাতীয় পার্টির নয়, এটা হচ্ছে জাতীয় বেঈমানের সমাবেশ, এই সমাবেশ হচ্ছে জাতীয় বেঈমান আওয়ামী লীগের সমাবেশ, এই সমাবেশ হচ্ছে দোসর লীগের সমাবেশ, এই সমাবেশ হচ্ছে ফেসিবাদের সমাবেশ, এই সমাবেশ হচ্ছে হতাশা লীগের সমাবেশ। অতএব যে যেখান থেকে পারেন ছাত্রবাদীদের যৌক্তিক দাবিগুলোর পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে, না হয় এই দোসরদের যন্ত্রণায় থাকতে পারবেন না, থাকতে পারবেন না। আমি বারবার বলেছিলাম
বাংলাদেশের গণতন্ত্রের জন্য যারা নতুন নতুন কথা বলেন, যে আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে, তাদের উদ্দেশ্য হুঁশিয়ার করে বলতে চাই, এই কি আপনারা আওয়ামী লীগ মাত্র একদিন সুযোগ দিলে বিজয়নগরে অস্ত্র সহ আমার ভাইদের উপরে আক্রমণ করেছে, এই মাত্র আক্রমণ করেছে, এই আওয়ামী লীগকে নিয়ে খুনি দলকে নিয়ে বাংলাদেশে আপনারা রাজনীতি করার স্বপ্ন কিভাবে দেখেন? অতএব প্রিয় সহযোগিতা ভাইরা, আজকের এই মুহূর্তে আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে কিছুদিন আগে আপনারা দেখেছেন ওই যে আপনার আনসারের পোশাক পরে তারপরে নেমেছে সেই আনসারের পোশাক পরা বাহিনীকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে সচিবালয়ে গিয়ে আপনার কি বলে ইনুস ভবনের সামনে গিয়ে তারপরে তাদেরকে প্রতিরোধ করতে হয়েছে, তারপরে তারা প্যান্ট জাঙ্গে লঙ্গি খুলে পালিয়েছে। আজ এই সমগ্র জায়গায় আওয়ামী লীগগুলো ঢুকে পড়েছে। আমি বারবার এই সরকারকে আহ্বান করেছি এমন কোন মেশিন আবিষ্কার করা যায় কিনা যে সারা বাংলাদেশে সনাতনী ধর্মের নাম দিয়ে যারা যারা মিছিল করছে ওই মিছিলের মধ্যে আমার সন্দেহ হচ্ছে যে মিনিমাম 90% লোক হচ্ছে এই আওয়ামী লীগের দোসর গুলো, ওই মুসলমান গুলো ওইখানে একটু মাথায় একটু কি বলে ওদের মতো করে দিয়ে দিয়ে তারপরে তারা আজকের মিছিল করছে। না হয় বাংলাদেশের ইতিহাসে গত 50 বছরে আমরা কোনোদিন দেখি নাই যে লালদিঘি ময়দানে কিংবা ঢাকা আপনার ঢাকা অভিমুখী লং মার্চ লালদিঘির সমাবেশ, আজকে আবার তারা জাতীয় পতাকার উপরে পতাকা উড়িয়ে তারপরে ধৃষ্টতা প্রদর্শন করে সেইটার মামলা হলে তার বিরুদ্ধে আবার কথা বলে। আমরা এদেশের প্রত্যেকটি ধর্ম জাতিগোষ্ঠীর পক্ষে কিন্তু কোনো ষড়যন্ত্রবাদের পক্ষে আমরা নই। আমরা হিন্দু ভাইদের এই বছর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সারা বাংলাদেশে পূজা হয়েছে, যেই পূজায় এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাত হয় নাই, সমগ্র জায়গায় নিরাপত্তা দিয়েছে আর্মির ভাইরা, সেনাবাহিনী এই প্রথম প্রত্যেকটি পূজা মণ্ডপে ছিল, তারপরে সমগ্র জায়গায় তাদের পূজা মণ্ডপ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়েছে, যেই সকল মাঠে ময়দানে আওয়ামী লীগের দখলবাজের কারণে পূজা হতে পারতো না সেখানে এবার পূজা হয়েছে, তারপরেও মিছিল করা, সমাবেশ করা, সরকারকে মোকাবিলা করা, এর উদ্দেশ্য খতিয়ে এখন যদি না দেখেন আগামী দিনের বাংলাদেশকে এরাই নষ্ট করবে। প্রিয় যোদ্ধা ভাইরা, আজকের এই মুহূর্তে আপনাদেরকে বিজয়নগরের দিকে আপনাদের যেতে হবে। আপনারা জানেন যে রাজু ভাস্কর্য থেকে ইতিমধ্যেই আমি যখন লাইভ করছি এই মুহূর্তেই হয়তো রাজু ভাস্কর্য থেকে হাসনাত আবদুল্লাহ সহ ছাত্র জনতা বিজয়নগরের দিকে মুভ করছে, কারণ সেখানে আমাদের একটি ভাইরা ভিন্ন আর একটি গ্রুপের ভাইরা অন্য ব্যানারে সেখানে ফেসিবাদের এই দোসর জাতীয় পার্টির সমাবেশকে নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছিল, যৌক্তিক দাবি তুলেছে, তারা সেখানে তাদের উপরে আক্রমণ করেছে, আজকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করছে জাতীয় পার্টির নাম দিয়ে, মূলত একটাও জাতীয় পার্টি নয়, এগুলো সব জাতীয় মোনাফেক, এগুলো বাংলাদেশকে লুট করে খেয়েছে, ধ্বংস করে দিয়েছে। গত প্রায় 53 বছর পর্যন্ত স্বাধীন বাংলাদেশের যে ইতিহাসকে আমরা দেশকে দেখতে চেয়েছি সেই 53 বছরের ইতিহাসকে জলাঞ্জলি দেওয়ার জন্য গত 16 বছর পর্যন্ত এইটাকে লুটেপুটে খেয়েছে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি 24-এর নির্বাচনেও যদি না যাইতো অন্তত পক্ষে বলতে পারতো রাজনীতি করার অধিকার, কিন্তু 24-এও তারা আসন বাঘাবাকি করে 26টি আসনের বিপরীতে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের প্রার্থীও সেখানে দিতে পারে নাই, মানে এমন বাঘাবাকি করতে হয়েছে, কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় রাজনীতি শূন্য একটি দলে রূপান্তরিত হয়েছে, তারা আজকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আপনারা যে মাঝে মাঝে জি এম কাদেরের মিসকি হাসি দিয়ে আপনি মনে করেন ওই লোকটা মনে হয় ভালো, কিসের ভালো, টাটকা মনোভাব, ভারতে সফর করে এসেছে, নির্বাচনের আগে সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনার সাথে ভারতের সাথে কি কথোপকথন হয়েছে, উনি বলেছে ভারত আমাকে বলতে নিষিদ্ধ করেছে, যতক্ষণ পর্যন্ত তারা না বলবে আমি কিছু বলতে পারবো না। এই কি রাজনীতির সফলতা, এই কি রাজনীতিবিদের বক্তব্য হয়? আপনি পৃথিবীর যে প্রান্তে যাবেন জনগণ আপনাকে জিজ্ঞেস করবে দেশ নিয়ে আপনি কি বলেছেন, আপনি উত্তর দিবেন এই উত্তর না দেওয়ার মধ্যেই ষড়যন্ত্র লুকায়িত। আজকে যারা জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বিরুদ্ধে ভাববেন না, জাতীয় পার্টি আওয়ামী লীগ, আওয়ামী লীগ জাতীয় পার্টি সব সেম, এইগুলোকে ভারত থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে নতুন করে টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করে আবার তাদেরকে রাজনীতির মাঠে আনার জন্য চক্রান্ত করছে। আমি আপনাদেরকে বারবার বলেছিলাম বাংলাদেশে জাতীয় পার্টির উত্থান কেন হয়েছিল, যখন দেখলো বাংলাদেশের জনগণ 1975 সালের পট পরিবর্তনের পরে এদেশের জনগণের আওয়ামী লীগ নামক দলটাকে চোখে দেখতে পারে না আর তাদেরকে খায় না, এদেশের জাতীয়তাবাদ মূল্যবোধ ইসলামী মূল্যবোধের শক্তিগুলো তখন গিয়ে বিএনপিকে ভোট দিল, ওই বিএনপির আদলে একটা দল তৈরি করার জন্যই জাতীয় পার্টিকে তৈরি করা হয়েছে। জাতীয় পার্টিকে তৈরি করা হয়েছিল তৎকালীন সময়ের চিন্তাধারা ছিল যে কোনো মূল্যে আজকের আওয়ামী লীগকে যদি ক্ষমতায় আনতে হয় তাহলে অবশ্যই এইভাবে করে আনতে হবে। কোনভাবে? এই যে জাতীয় পার্টির এখন যে আজকের যে প্ল্যান, যে জাতীয় পার্টি কাজ করবে তলে তলে আওয়ামী লীগ ঢুকবে, ওই সময় প্ল্যান ছিল জাতীয় পার্টি মনে মনে উপরে উপরে ইসলামের নাম নিবে, তসবি টিপে এটা করবে সেটা করবে, পাবলিককে প্রতারণা করবে, আর প্রতারণা করার পরে পাবলিক মনে করবে যে বিএনপির এগেনিস্টে তো জাতীয় পার্টি ভালোই, তো জাতীয় পার্টি ঢুকবে, জাতীয় পার্টি 5-10 বছর শাসন করতে করতে ততদিনে আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশে হয়ে যাবে। আর তাই হয়েছে, জাতীয় পার্টি যতদিন পেরেছে থেকেছে ততদিনের মধ্যে ফুলে পুষে কলা গাছ হয়েছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ তারপরে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করে আজকের এই বাংলাদেশটাকে ধ্বংস করেছে। অতএব এই দুইটি একই সাপের দুটো মুখ, বাংলার জনগণকে আমি উচিয়ার করে বলতে চাই, মানুষ রাজনীতিতে একবার ভুল করে, দুইবার করে, চারবার কিভাবে করে? 2008 সালের নির্বাচন থেকে শুরু করে আপনার সেখানে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24-এর নির্বাচন, সবগুলোতে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করেছে। অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশে আর যাই হোক সবাই মিলে এখন দাবি তুলতে হবে আওয়ামী লীগ, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির সাথে আরো সংশ্লিষ্ট এই 14 দল, এদের প্রত্যেকের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, এবং সেই দাবি জনগণকেই তুলতে হবে।
তারপরে নির্বাচন, তারপরে ভিন্ন কিছু। এই আওয়ামী লীগ রেখে, এই দস্যুদেরকে রেখে আপনি প্রতিদিন দেখবেন একটা একটা গঞ্জাম লেগে যাবে। আজ সেনাবাহিনীর গাড়িতে আক্রান্ত করেছে, পুলিশের গাড়ি আক্রান্ত করেছে, আপনি মনে করেন কি গার্মেন্টসের ভাইরা করেছে? সবগুলো আওয়ামী লীগের ধান্দাবাজগুলো আজকে নিষিদ্ধ হয়ে এখন তারা আর কোনো জায়গা নেই, এখন তারা গাড়ি পড়াচ্ছে, এটা করছে, ওটা করছে। প্রিয় ভাইরা, ছাত্র জনতার পাশে দাঁড়ান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, জাতীয় পার্টির এই আস্ফালনের জন্য আমি তীব্র নিন্দা জানাই। আপনাদের যার পক্ষে সম্ভব বিজয়নগরের দিকে খেয়াল রাখুন। আপনারা জানেন যে গত বছর শেখ হাসিনার একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে বলে WHO, তো এই WHO-র আঞ্চলিক পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত হন। এবং এই WHO-র আঞ্চলিক অফিসটা হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে, যেখানে এখন শেখ হাসিনা নিজে অবস্থান করতেছেন। তিনি 5ই আগস্ট ছাত্র জনতার গণবুদ্ধনের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতের দিল্লিতে এখন আছেন। তো যখন গত বছর এই শেখ হাসিনার কন্যার নিয়োগটা হয় এই WHO-র আঞ্চলিক পরিচালক পদে, তখন কিন্তু কথা উঠেছিল যে এই পুতুলের সঙ্গে অন্য যারা যারা অ্যাপ্লাই করেছিলেন সেম পজিশনে, তার ভিতর পুতুলের যোগ্যতা ছিল সর্বনিম্ন। এবং অনেকে মনে করেন যে পুতুল তার যোগ্যতা প্রমাণ করার জন্য যেসব কাগজপত্র দিয়েছেন সেগুলোর ভিতরে নাকি অনেক গাপলা ছিল, এরকম অভিযোগ আছে। এবং অন্যান্য যারা যারা এই পুতুলের বিপরীতে WHO-র আঞ্চলিক পরিচালক পদে অ্যাপ্লাই করেছিল, সবার যোগ্যতাই ছিল পুতুল চাইতে বেশি। কিন্তু তারপরেও শেখ হাসিনার বিশেষ অনুরোধে ভারত তার প্রভাব খাটিয়ে এই সায়মা ওয়াজেদ পুতুলকে আঞ্চলিক পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত করিয়ে দেয়। কারণ এই গত 15 বছর ধরে হাসিনা ভারতকে যা দিয়েছে তার কৃতজ্ঞতা স্বরূপ, এটা তো খুবই সামান্য বিষয়। তো এই কারণেই মূলত ভারতের প্রভাব খাটিয়ে এবং নিজের মা প্রধানমন্ত্রী হওয়াতে নিজে এই পদের যোগ্য না হয়েও সায়মা ওয়াজেদ পুতুল এই পদ প্রাপ্ত হন। যাক, এরপর ভালো চলছিল, সায়মা ওয়াজেদ পুতুল WHO-র আঞ্চলিক পরিচালক স্বাস্থ্য নিয়ে কাজ করতেছেন, খুব ভালো কথা। কিন্তু বিপত্তিটা বাজে যে 5ই আগস্ট প্রবল ছাত্র জনতা গণবুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে, বিভিন্ন মহল থেকে দাবি ওঠে যে যে ফ্যাসিস্ট স্বৈরাচার, যিনি চরম গণহত্যা চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, তার একমাত্র মেয়ে কিভাবে এখনো WHO-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, কিভাবে উনি আঞ্চলিক পরিচালক থাকেন এবং তাকে সরিয়ে দেওয়ার দাবি জানাতে ইউনূস সরকারের উপর বিভিন্ন মহল চাপ প্রয়োগ করে, যার ভিতরে অন্যতম হচ্ছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান বারে বারে সরকারের কাছে দাবি জানান যে যাতে তারা WHO-কে বলে যে আমাদের দেশের প্রতিনিধিত্ব এই সায়মা ওয়াজেদ পুতুল করতেছে না, সুতরাং আমাদের কোনো রেসপন্সিবিলিটি নাই, আপনারা তাকে WHO থেকে বাদ দিয়ে দিন। যদি WHO বাদ না দেয় সেটা তাদের ব্যাপার, কিন্তু অন্তত বাংলাদেশ সরকারের উচিত এই সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করা। এবং যাক, দেরিতে হলেও এটা স্পষ্ট করেছে। এবং আমি আমার একটা ছোট বিশ্লেষণ করবো, তার আগে আমি একটু খবরটা পড়ে শোনাই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে বর্তমানে WHO-র আঞ্চলিক পরিচালক, তিনি ভারতের নয়াদিল্লিতে অফিস করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলায় এই পুতুলকেও আসামি করা হয়েছে। WHO-র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে বাদ দিয়ে সংস্থাটির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চায় বাংলাদেশ। মানে তারা বলতেছে যে আমরা এই আঞ্চলিক অফিসের মাধ্যমে আমাদের স্বাস্থ্যগত বিষয়ে যোগাযোগ করবো না, আমরা সরাসরি WHO-র হেড অফিসের সঙ্গে যোগাযোগ করবো। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রিফিং এ প্রধান উপদেষ্টার দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে জানান প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। অপূর্ব জাহাঙ্গীর বলেন যে বাংলাদেশ সরকার WHO-র কাছে একটা চিঠি দিয়েছে, যে চিঠিতে উল্লেখ করা হয়েছে যাতে বাংলাদেশ সরাসরি WHO-র সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যাতে আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ বর্তমানে WHO-র আঞ্চলিক পরিচালক, তিনি ভারতের নয়াদিল্লিতে অফিস করেন এবং আওয়ামী সরকারের পতনের পর তাকে একাধিক মামলায় আসামি করা হয়েছে। সরকারের অবস্থান তুলে ধরে অপূর্ব বলেন যে সায়মা ওয়াজেদ পুতুল এখানে আমাদের জন্য অকার্যকর। তার বিরুদ্ধে যেহেতু কয়েকটি ফৌজদারি মামলা হয়েছে এবং বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে, সেহেতু WHO-কে জানানো হয়েছে যে তার মাধ্যমে যাতে আমাদেরকে WHO-র সঙ্গে যোগাযোগ করতে না হয়, যাতে বাংলাদেশ সরাসরি WHO-র হেড অফিসে যোগাযোগ করতে পারে, সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। শফিকুল আলম আরো বলেন যে এখানে বিষয়টা নৈতিক। সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আর্থিক অপরাধ এবং অন্যান্য কিছু অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে, তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে এবং তার বিরুদ্ধে BFIU তদন্ত করতেছে, মানে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তদন্ত করতেছে। সেক্ষেত্রে এই সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে আমাদের স্বাস্থ্য নিয়ে কাজ করার প্রশ্নই আসে না। এই বিষয়টি ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে WHO-কে পাঠানো হয়েছে বলে ব্রিফিং জানানো হয়। দেখুন, মোটামুটি হচ্ছে ঘটনা যে বাংলাদেশ সরকার বলতেছে WHO-কে যে আমরা তোমাদের সঙ্গে নয়াদিল্লিতে অবস্থিত আঞ্চলিক অফিসের মাধ্যমে যোগাযোগ করতে চাই না, আমরা তোমাদের সঙ্গে আমাদের স্বাস্থ্য নিয়ে সরাসরি যোগাযোগ করতে চাই, কারণ তোমাদের যে আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল, সে আমাদের বাংলাদেশে একাধিক মামলার আসামি এবং তার বিরুদ্ধে বিভিন্ন হত্যা মামলা এবং আর্থিক কেলেঙ্কারি মামলা সহ বিভিন্ন অভিযোগ আছে, সুতরাং তার সঙ্গে আমরা যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। এবং একজন পতিত প্রধানমন্ত্রী যিনি গণহত্যা করে দেশটাকে পালিয়ে গিয়েছেন, তার একমাত্র মেয়ে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য নিয়ে মন দিয়ে কাজ করবে, এটা আমরা বিশ্বাস করি না। এই হচ্ছে গিয়ে সর্বশেষ কথা। এখন আমাদের দেখার বাকি যে WHO-কে সিদ্ধান্ত নেয়। তো দর্শক, এই এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে ইউনূস সরকার আসলে কি ধরনের ব্যাখ্যা আসলে সামনে হাজির করেছে, বা অন্যভাবে বলতে গেলে যে আসলে ইউনূস সরকার কেন এই সিদ্ধান্তটা নিল, কেন ইউনূস সরকার সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে এই অ্যাকশনটা নিল? আমি মনে করি যে আসলে শেখ হাসিনার মুখের যে সমস্যা, তার যে মুখে কিছু আটকায় না, তিনি যে অনবরত এই সরকারকে অবৈধ গালিগালাজ করেন, আমি মনে করি যে এটাই হচ্ছে তার প্রতিক্রিয়া এবং পদক্ষেপ।
আপনি দেখুন, শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে তার যেই কটা ফোনালাপ ভাইরাল হয়েছে প্রত্যেকটা ফোনালাপেই শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং তিনি সুদখোর ইউনুস ছাড়া কোনো কথাই বলেন না। এবং বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে কিন্তু সুদ খায়, কোনো ব্যাংক তো সুদ ছাড়া বাকি নাই। তিনি ইউনুসকে সুদখোর বলেন শুধু তার ব্যক্তিগত জিজ্ঞাসা পরিচিত করার জন্য। এবং ফাঁস হওয়া প্রত্যেকটা ফোন কনভারসেশনে তিনি প্রফেসর ইউনুসকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেই থাকেন, করতেই থাকেন এবং হুমকি দেন, ক্ষমতালে দেখে নেবেন, ক্ষমতালে মেরে ফেলবেন, মানে যার পণ্যে হুমকি দেন। এই কারণেই হয়তো সরকার মনে করতেছে যে যেই মহিলা তিনি একটা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং পালিয়ে যাওয়ার পরও বিন্দু মাত্র অনুশোচনা নেই, সুতরাং তার মেয়েকে আমরা কেন কনসিডার করবো, করবো না তো, কারণ আমাদের কাছে ক্ষমতা আছে। সে যদি আমাদেরকে এভাবে আমাদের সঙ্গে আমাদের নামে বাজে কথা বলে হুমকি দেয়, তাহলে তার মেয়েকে আমরা আঞ্চলিক পরিচালক পদে আমরা কেন কনসিডার করবো, কারণ WHO আঞ্চলিক পরিচালক সাইমাজিক পুতুল হয়েছে কিন্তু সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কারণে। এখন বাংলাদেশ যখন তার প্রতিনিধিত্ব উইথড্র করে নেয়, তো এখন ওই সাইমাজিক পুতুল আঞ্চলিক পরিচালক থাকতে পারবেন কিনা সে ব্যাপারে WHO হেড অফিস নিশ্চয়ই এসব তার বিতর্ক সিদ্ধান্ত নেবে যে যেই সাইমাজিক পুতুল তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে WHO আঞ্চলিক মহাপরিচালক হয়েছেন, সেই সাইমাজিক পুতুলের উপর থেকে যখন বাংলাদেশ তার প্রতিনিধিত্ব প্রত্যাহার করে নিয়েছে, তখন এই সাইমাজিক পুতুল আসলে কি এই WHO আঞ্চলিক পরিচালক পদে থাকার যোগ্যতা রাখেন কিনা, এটা হয়তো এই সপ্তাহের ভিতরেই WHO যে পরিচালক পর্যায়ের মিটিং আছে, বোর্ড ডিরেক্টরদের মিটিং, সেখানে একটা সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে। এবং আমি মনে করি যে তাকে তার পদ থেকে সরিয়ে দিয়ে একটা ইনভেস্টিগেশন করা উচিত যে ভারতের সহায়তায় এবং হাসিনার প্ররোচনায় এত যোগ্য কেন্দ্রে থাকা সত্ত্বেও কেন এই সাইমাজিক পুতুল এই পদে নিয়োগ পেল, তার একটা তদন্ত আসলে WHO করা উচিত, এবং করলে কিন্তু সব রাঘব বোয়াল বেরিয়ে যাবে, ফলের বিড়াল বের হয়ে আসবে। তো দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।